একমাত্র জমি সংক্রান্ত বিষয়ের দরবারে ছিল আল্লাহর দরবারে দোয়া করি রে মাওলানা যেন ফরমানে আট বছরের বাচ্চা মঞ্জুরের জমিন হত্যা করেছে আল্লাহ এগুলো শাস্তি আপনি দুনিয়া আখেরাতের মধ্যে দেও বাইরে বড় দুঃখ লাগছে সন্তানের পিঠে ভাই যখন চাকু মারলো মারার লগে লগে সন্তান দৌড়ে আমার দরবার বাবার দরওয়াইছে বাবার এইভাবে জমিন হরি দরিয়া হইছে বাবা আমার ভিটের মধ্যে মুখে চাকু মারছে আট বছর জাদু বাইরে পৃথিবীর কোনে কোনায় মানুষে ভিডিও দেখে ভিডিও দেখার পরে মানুষের চোখের জল জমিন বন্ধ করলা আট বছরের জাদুর ভিটি ভাই না পরমানে চাকু মারছে সন্তানে চাকুর ভার হইয়া বাবার দরওয়াইয়া আঞ্জা হয়ে দরিয়া পরমাইন আব্বু আমার মুখে মারছে বাইরে লগে লগে গামছা দিয়া ফিটটা বান্ধন বাবাই চায় সামান্য ভরে দেখলাম সন্তান বাইতে ভরে না বাবাই করে লইছ মেডিকেলের মধ্যে আনছ মেডিকেল আনার পরে মা বাবায় জাদুর মুখ ভাই সাইতেছ বাইরে মা বাবায় জমিল সন্তান ভাই জমিল খুশ হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া করিন বাবা না তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুর হয়ে তাহলে মোলাই বাড়াই দিও মা বাবার একটা আশা দেখে রে ভাই জুয়া সন্তান জমিন উজ্জ্বল মনে মনে ভরে মা বাবার দোয়া করো না আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দে আমার বিশ্বাস আমি বাবা মারা যাইব আমি মা জমিন তুলে মারা যাইব আমি বাবা মারা যাবার পরে আমার জাদুয়ে জমিনের মধ্যে আমার গোসল দেওয়াইব কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার জাদুয়ে জান জানানো মাছ ধরিয়া আমি বাবার মারে অন্ধকার কবর দফন করব এর কারণে বাইরে জোয়াই আল্লাহর হাবিব আপনাদের সঙ্গে ফরমাই আমার উম্মত যদি কোন মানুষ তিন ডলার বাড়ির বাচ্চা জমিন ধরে মারা যায় আর যদি মা বাবার জমিন সবর হয়ে যায় আল্লাহ কামতের ময়দান এই তিন না বালি বাচ্চার মা বাবার আল্লাহ জন্ম তো জায়গা দিলে আর জুড়ে হন সুহান আল্লাহ সবাই কারণে ফরমালি আলোচর আল্লাহ যদি কোন মানুষের দুইজন বাইরের বাচ্চা মারা যায় আমার নবী ফরমাই যদি মা বাবার সফর করিলেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কামতুর ময়দান এই না বাড়ির বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলে ভগবান সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ একজন বাড়ির বাচ্চা মারা যায় আমার নবী ফরমাই যদি মা বাবাই জমিনের মধ্যে সবর করে লাইন ধৈর্য ধারণ করে লাইন আল্লাহ কামতর ময়দান এই না বাড়ির বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তোর মধ্যে জায়গা দিবা এর কারণে আমার পর্দা নিশির মা বই নকল আমার বিনম্র অনুরোধ অনেক মহিলার না বাড়ি বাচ্চা জমিন টনে মারা যায় ও মা জমিন খান দিও না সবর করে লাও যখন কামতর ময়দান আমার লোকে জন্ম তো দে আমি জমিন আট বছরের সন্তান জমিন ছিলাম আমি তিন বছরের সন্তান জমিন ছিলাম আপনি ডাক দিছ আমি দুনিয়া তো নিয়ে চলে আইছি আমার মারে আমি মা বইয়া ঢাকা সম্ভব হইল না আমার বাবার বাবা বইয়া ঢাকা সম্ভব হইছে না
আমার মা বাবার আমার লোকে জন্ম তো দেও আল্লাহ তার মা বাবার জন্ম তো দিলাই বাহনা সুবহানাল্লাহ কিন্তু শর্ত হইল মা বাবায় জমিন সবর ভরতায় বাইরে মানো মারা যায় মারা যাওয়ার ঘরে জমিন খান দিও না মানুষ মারা যাওয়ার পরে জমিন হুলস্থল করিও না আল্লাহর হাবিবে কোন দণ্ডে নিষেধ খরচ হয় অনেক সময় দেখা যায় মা বাবা জমিন দূরে মারা যায় মা বাবা আওলা দেখান দে আওলার মারা যায় মা বাবা জমিন খান দয় বাইরে যদি সুরে খান দিও না নিষেধ তুমি জমিন দুঃখ প্রকাশ করো আর জমিন চক্ষুর জল ছাড়ো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিব যাই হোক আমার বুজুর্গগণ আমার বিষয় দিয়েছেন পর্দা কিতা পর্দা প্রায় জায়গা পর্দা হতো আজ হতো ভাই মানে হইবে আইন মনে আর ওয়াজ হয় না বড় মুসিবত আমি আইছি অন্য বিষয় সইয়া আমার হইছে না হলে পর্দা মা বাপ ও যাই তা এখন হোক এখন বিষয়ের উপরে তোলা না হইলেও তো হইতো না এর কারণে সামান্য আলোচনা করম আর ওলি আল্লাহ ব্যাপারে আলোচনা করম ঠিক আছে না আর অলি হইতেইলেও তো আগে পর্দা লাগবে যে বেটি শিলচর রবীন্দ্র মেলার যাইত্রা এই বেটির ভেটো তো ধুনাবালি সা ভাই তারে মাথো না মাথো না তো হারা পাইতা এর কারণে বাইরে জোয়ান পর্দা হারে হয় পর্দা কাহাকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়ে নেওয়ার নাম হইল পর্দা পর্দা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছ ইসলামের বুনিয়াদ হইল ফাঁসটা কয়টা ইসলামের বুনিয়াদ হইল ফাঁস সিদর প্রণালী একটার নাম হইল কলিমা দুই নম্বর তার নাম হইল নামাজ এরপরে রোজা এরপরে হজ পাঁচ নম্বর হইল যকাত কলিমা নামাজ রোজা হজ এবং যকাত আল্লাহ পাঁচটা জিনিস আমাদের জন্য ফরজ করিয়া দিয়েছেন বন্দা কলিমা ফর আমাদের জন্য ফরজ ফরজ নারী নমাজ ফরজ আমাদের জন্য ফরজ এই জমিনের মধ্যে যত ইবাদত আছে সবচাইতে বড় যে ইবাদত সেই ইবাদতের নাম হইল নমাজ তার নাম সবচাইতে বড় ইবাদতের নাম হইল নমাজ আল্লাহর হাবিব আল কারীম সালামে ফরমাই আসসালাতু ইমাদুদ্দিন মান নাকামা সলাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন রাসূলুল্লাহ ফরমাইল নামাজ হইল দ্বীন ইসলামের কুঠি আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল দ্বীন ইসলামের কুঠি মান নাকামা সলাতা ফাকাদ আকামাদ্দিন যে মানুষে জমিনে নামাজের টাইম করলো নামাজের আদায় করলো এই মানুষের যেন দিন ইসলামের কুটিরে মজবুত করলো ওমান তারা কাসলা তা ফাকাদ হাদামাদ দিন যে মানুষে জমিন ও নমাজের তরক করলো নমাজের ছাড়িল এই মানুষের যেন জমিন দিন ইসলামের কুটিরে ভাঙ্গে ফালাইল এর কারণে বাইরে জোয়ার জমিন নমাজ পড়ো নমাজ হইল সত্যিতে বড় ইবাদত আল্লাহর হাবিব আকাই সালামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিন নমাজ পড়িয়া যাই ভাই যে বান্দা জমিন নমাজ পড় ভাই জমিন তনে জান্নাতের চাবি লইয়া যাই ভাই হরনা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل আপনার আহ্বানই লাগতো না আমি বলি কয়লালি সাইদিনা আই সিন্নি ভাইলিস না নিয়ে কতবা
شنو يسن كذا هاشن يا وطالعي تمنه اوبر فلومه دروشه يغنى بطلعي باي دروشه يقولي او دل مون لكي يلعبوا الله حبيب قال سلامي فرمين او مانوسو يلزمين الشطايت بولو بوكي زار سمني من ابي دروشه يقولي لو ارزابان بندو هو يقولي لو دروشه يقولي لو ارمطن بوكي مانوسو يزمين وكان يزرعون انا رزمين আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একবার যদি নবীর উপর জমিন দরুদ শরীফ পড়িয়া যাও আল্লাহ 10টা নেকি তোমার দান করবা আল্লাহ 10টা গুনাহ সবিরা তোমার মাফ করিয়া দিবা বলা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ নামাজ আমাদের জন্য যেভাবে ফরজ রোজা আমাদের জন্য যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা যেটা আছে এই পর্দা ফরজ হলো আমাদের জন্য ফরজ হওয়া সুবহানাল্লাহ পর্দা আমার হয়ে ফরজ হার উপরে বেঠাই বেঠি সারার উপর পর্দা ফরজ হলো ফরজ বাইরে যে মানুষ পর্দার হালতে জমিন তলে বিদায় নিবাই পর্দার হালতে জমিন তলে বিদায় নিবাই বন্দা তোমার দুনিয়া খাতর জীবন আল্লাহ তাআলা বানাই দিবা আর যে বন্দা পর্দার হালতে মারা যায় নাই যে বন্দা জমিন পর্দার উপর আমল করতে নাই বন্দা মারা যায় নাই আল্লাহ তোমার দুনিয়া খাতর জীবন দে বরবাদ করে লইবা এর কারণে প্রত্যেক বাড়ি পর্দা তাকতে রাখবো জি ঠিক নেই যে বাড়ির মধ্যে পর্দা আছে যে গরের মধ্যে পর্দা আছে এই গরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় আর যে গরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে গরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না যে হোনা নাউযু বিল্লাহ এর কারণে বাইরে জোয়ান পর্দা শুধু খালি মা বন্ধের জন্য ফরজ নাই আমরা পুরুষরা আছি আমাদের জন্য পর্দা ফরাইলো ফরজ ঠিক নাই আমরা পুরুষ যারা আছি তাদের জন্য পর্দা ফরাইলো ফরজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কইতেছ ও ইমানদার নারী সমাজ হল ও বেঠি নহল তোমরা আইয়ামে জাহিলিয়তের জমানা নারীদের মতো সলাবিরা করিও না তোমরা তোমাদের গরের মধ্যে অবস্থান করো হো না সুবহানাল্লাহ অরিজিনাল ভাবে পর্দা মা বইন হলইলা গোপনীয় বস্তু না এরা পর্দার আড়ালে তাকতা কোন জায়গায় তাকতা পর্দার আড়ালে তাকতা পর্দার ভিতরে এর কারণে বাইরে জল পর্দা মা বন্ধের জন্য ফরজ করা আগে আল্লাহ পুরুষ যারা সই তাদের জন্য পর্দার ফরজ আদায় করে দিলেই সই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না লিকুল্লি দিন খুলকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দীন ইসলামের চরিত্র হলো হায়া লজ্জাশীলতা কোন সুবহানাল্লাহ এর জন্য আমার নবী ফরমায় এই জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাতটা সুন্নত আর বাহুমিল সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটটা সুন্নত ইয়া রাসূলুল্লাহ এই সাইটটা কোন সাইটটা সুন্নত কইলা আমার নবী ফরমানের মধ্যে কইল আল হায়াও লজ্জা শরম হইল নবীগণের সুন্নত জুড়ে হন সুবহানাল্লাহ লজ্জা শরম নবীগণের সুন্নত
লজ্জার শরম হইল নবী গনের সুন্নাত আর নবীর যদি এই সুন্নাতের উপর আমল করে যাও বান্দা আমার ভাই আল্লাহ তোমার নামে আমল শত শহীদ গনের সদান হরবা জুড়ে ক্ষমা সুবহানাল্লাহ শত শহীদ কতজন মাশাআল্লাহ তিন আছে ও বললাম না তের ফল আছে এবারে জড়ি হইলো কুতান ঠিক আছে না আর মেঘ নইলে খামাই বলি কত মানে ছয় দিনে সাত দিনে গোসল হত আমরা সারা জানি সারা জানি বহুত এলাকা আছে পুষ্কর্ণী হুকাইয়া শেষ হলো না ও কোন ডুলা ফালাই উর্কির মোড়ো ডাক্তার হয়ে গেছে জমিন ফাটি গেছে এখন যদি আল্লাহর রহমত নাজিল হয় না তে গরুয়ে ছাগলে গা সাইতা খান তনে নেড়ার তলে মুখ আর কুমঠা হইত না ছাগলে মাঠে গাইত না মাথো না এর কারণে তো এটা রহমত এটার নাম কিটা রহমত এর কারণে বাইরে জহান জহান জমিনের মধ্যে মেঘ হইলা মেঘ বন্ধ হয়ে যায় হইলা নি বালা বালা মানসরে আল্লাহর মায়ার বন্ধা করে হকানি ওলি আল্লাহ করে মানসে নেই নিয়ে সিন্নির ইন্তজাম করে আর ওলি আল্লাহ করে জমিন দোয়া করো নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আপনি মোলে জমিনের মধ্যে মেঘের নাজিল করিলা আমার বুজুর্গন ইটা বানাই মাত নাই বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জবানের মধ্যে দেখা যায় একবার মেঘ নাই মানুষে জানাইলা হে মূসা কলিমুল্লাহ আপনি পাওয়ার পর নবী আপনি আল্লাহর দরবারে দোয়া করো আপনি যখন জমিন দোয়া করবাই আল্লাহ লগে লগে জমিন মেঘ দিলাইবা জোরে সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষ লইয়া ময়দানের মধ্যে ফরাইছে হাজার হাজার মানুষ লইয়া আল্লাহর দরবার দোয়া করো নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই জমিনের মধ্যে আপনি মেঘরে নাজিল করিয়া দে মেঘ দিয়া দেও ওই বোন তখন ওহি আইল হে মূসা আমি আল্লাহ এখন পর্যন্ত তোমার দুয়ারে কবুল করো না তোমার হাজার হাজার মানুষের মধ্যে মহফিলের মধ্যে সত্তর বছরের একজন নিমকারাম আছে এই বন্দারে যত সময় পর্যন্ত বাইর করবায় না আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করতাম না হাই রে মূসা আলাইহিস সালাম কি যা তোর গরম বুঝতে পারে না এক সল মারি আজরাইলের চোখ মাটিত বার করে দিয়েছিল এই নিলা হজরতে মূসা কলিমুল্লাহ একদিন হাঁটিয়ে যাই তারা দুই ব্যক্তির ডগলা আরম্ভ হয়েছে কৃপ্তির সম্প্রদায় দরবার বান্ধাইবার জন্য ধীরে ধীরে থাবড় মারছে লগে লগে বন্দার মৌত হয়ে গেছে বুধবার আনি আতি কাল পিতা আছো না বাইরে ঘটনা পাইবার কাসাসুন নাবিয়িন এখানে হইল আরবি কিতাব অনেক মাদ্রাসার মধ্যে পড়ানি হয় কাসাসুন নাবিয়িন হিসা ওয়াল দুম সুম তাহারমুলা আছে কাসাসুন নাবিনের মধ্যে ঘটনা হইবাই হযরতে মূসা আলাইহিস সালামের দরবার মীমাংসার জন্য তাবড় মারলা লগে লগে বন্দা জমিন তলে মারা যায় এর কারণে কাল কিয়ামতের ময়দান মানুষে যখন জানাইব মূসা আপনি আল্লাহর দরবার সবারই সরিলাও আল্লাহ আমরার বিচার করিলেইটা আমরা যারা জন্য তো যাওয়ার আছে জন্য তো যাইম আমরা যারা দুজক আছে দুজক লাইম এখন আর কষ্ট সহ্য করা সম্ভব না হযরতে মূসা আলাইহিস সালাম কইরা নাফসি 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 আমার জন্য সম্ভব নাই আমি ডরাইয়া আমি হইলাম মার্ডার কেসরা স্বামী আল্লাহ যদি জানাইল মূসা তুমি বালাবাড়ি তাবড় মারি আমানে মারি লইলাই আই আল্লাহ যদি আমার ধরে লাই এ হাসরর ময়দান ছুটি আইবার কোনো উপায় নাই হযরত মূসা আলাইহিস সালাম কইছেন এই কি গুবে বারো সত্তর বছরের নিম কারাম বারো আচ্ছা হোস সাই কোনো মানুষ বারই বল কোনো মানুষ আছে নানি মসজিদে বোয়ার বাদে আফতাব বাতাস ছাড়ি দে আছে না আমি হিলা হইয়ার না যে ভাত মারি দিছে বুঝতে পারছে এক হাদালা বাংলাত গিয়ে আপটিছে বুঝতে পারছে
এখানে আউয়া যে মানুষ সারাই কোথায় যা পুজো করিয়া হে জানোর ধরে মানে মার বাউয়া তো গেছে কি উজু করাত অরিজিনাল মার রাই গরু হইছে গেছেন আইয়া লহ লহ উজু করছ তুমি খর কিতা করম ফান মারলো মুখে আর উজু আমার বলে থেকে লেগে বলে জানোর ধরে জানোর ধরে না জানোর ধরে আর অরিজিনাল ভাবে যদি ভাত মারিয়া কোনো মানুষ ভার হয় তা কইবা না দেখ রাইনি খল্ল কিতা এক শরম আছে না সারা জীবন তার গান খেয়াত হয়ে যায় মুসা আলাইহিস সালাম বলেছেন বারো সত্তর বছর নিমুখ খারাম যে বারো হান্না ইলাই মেঘ হইত না আঠর কারণে মেঘ হয় না তে খবর বাদ হইব আমার বুজুরগণ বন্দাই সমস্ত জীবন আল্লাহ দরবার গুনাহ করবাই বন্দা যদি খালিস নিয়তে আল্লাহ দরবার তওবা করে নাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া ওইলেখাম গুনার খাম ফাখামের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত রয়েছে তারা নিজে নিজের নফসের উপর জুলুম অত্যাচার বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হই না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনার মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান উম্মতে মুহাম্মদি জমিনে যখন ভুল করিলাই আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনার মাফ করে দে প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন ও ইন্না আলাইকুম মুলাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন এই দজনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইন খান দোয়ার একজন বাম খান দোয়ার বন্দা যখন জমিন বারো খান দোয়ারের কথা বালো খাজরিয়া দা যখন বন্দা করিয়া যায় কন্টিনিউ ভাবে তোমার নাম আমল ডাইন খান দোয়ার ফেরেশতায় তোমার নাম আমলের মধ্যে নাকি লেখতে তখন হব না সুবহানাল্লাহ আরো কি সুবহানাল্লাহ আইন আপনারা এই বড় হল আইন ওয়াজ নেন সাইড ফাস্তি নাকতো না জানুন নেন মনে মনে ইরা দা করছেন নানি আল্লাহ যদি বাসাইন তে মাগরিব পড়িমু আর হজরের সময় বা রাইট বারোটায় আই যাইছো ও যে ফাস্তি নাকি ইরা দা করছিলাম এখন পর্যন্ত ফিরিস্তায় নাকি লেখতেছেন হও না উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য ভাই হাঁটিয়া গেলে সব আছে বন্দা জমিন যুদ্ধা পরিধান করবাই ডাইন ভাবকে হারাইও আর হইও বিসমিল্লাহ রহমান রহিম যত সময় জুতা রইব ভাব কত সময় পর্যন্ত আল্লাহ তোমার নামে আমল নেকি দেখাই বাস এর কারণে আমার বুজুরগণ যখন কোন মানুষ জমিন বেমারে পড়ে বেমারি দেখার যাইনি না পয়সালা মানুষ তাকে বিয়া নেওয়া যাইব মাদা নেওয়া যাইব বিয়ালো গিয়া কইব শান্তি পাইয়ান না তুমি বেমার আমি আর বাড়ি শান্তি পাইয়ান না সেখানে চাষার মাল আছে আর আমার লাগান নিরাইয়া মোল্লা বেমার পড়াইতে দেখার যেত সব মিস করলো মারত না কিমান নি মোল্লার তলায় এলে গুড়াইয়া কইব ভাই আমি মেডিকেল আইয়া টুড়াও না ইনো মাল নাই তো এর কারণে ভাই এর খারাপ পারায় ধনী বেমার পড়লে মানুষ যায় ধনী মারা গেলে মানুষ ধনুকার মধ্যে যায়
আর গরিব মানুষ মারা গেলে মানুষ জন যার নামাজও যায় না খে মরছে রে ও যে সর কুমার ফুয়া আব্দুল কুদ্দুর টুকটুকি জেগে চালাইতো টুকটুকি গান গাড়ি নাই মাছো না টুকটুকি গাড়ি নাই এগুন মাল নাই কইতা না আমি আর গেছি নাই তা জনজাল নামাজ কোনো ফরজ নি ফরজ কে ভাইয়া হইয়া জন আদা করলে আদাই ও আর গেছই না বাইরে যারা যারা নামাজ পড়াইও যাও নি আল্লাহর হাবিবা কালাই শরণে ফরমাই মালিক তাবাই জানাতা মুসলিমুন ঈমান ওয়া ইতিসাবা ইলা আখিরিল হাদিস আল্লাহর হাবিবে ফরমাই আমার উম্মত হল মানুষ হল মারা যায় মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করিও আর এর ঘরে খবর দাফন করিয়াইও আল্লাহ তোমার নাম আমার লোকেরা তাই আল্লাহ দুইটা কিরা সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ কিরা শব্দের অর্থ কি হইলাও আমার রবে ফরমান আমার সাহাবায়ে কেরাম কিরা শব্দের অর্থ হইল ওহুদ পাহাড় অর্থাৎ মানুষ মারা যাওয়ার ঘরে যদি মানুষের জানাজার নামাজ অংশগ্রহণ করিলাও বন্দা জানাজার নামাজ যাইবাই আল্লাহ তোমার নামে আমল একটা উহুদ পাহাড় বরাবর সব জান করবা হল সুবহানাল্লাহ আর যদি জানাজার নামাজ করিয়া আল্লাহর বন্দার কবর দাফন করিয়া সরিয়াও আল্লাহ তোমার নামে আমল দুইটা উহুদ পাহাড় বরাবর সব আল্লাহ দান করবা হল সুবহানাল্লাহ বাইরে আর একটা মাসলা হইয়া দেইলা বইব কোন সময় মাসুম বাচ্চার জমিন তুলে মারা যায় মাসুম বাচ্চার জনতার মধ্যে যাইও কোন কারণে কাল কেয়ামতের ময়দান এই মাসুম বাচ্চা তোমার জন্য সুবারি সরব হল সুবহানাল্লাহ জনজাত গেছনি না হে রই মোর ফুডির গর নাতি কহু যে সলমা বিয়া দিছলা গুসাইবু অগুর হরুতা গইয়া মরছে ও তারা বাড়িত বাক্কা মানু আছেন মাটি দিদরা কি ওর তুমি যাও না বড় মানুষের জনজাত যাই ভাই সুবারিশ করতে হয় বলা নাই বাইরে বড় মানে মারা যায় মারা যাওয়ার পরে জানা জানা নামাজের আগে জিজ্ঞাসা করেন না নিয়েন এন আমল সম্পর্কে আপনার আর কি মতামত স্বীকার করেন নি আপনারা এটা আপনারা কিতা কই আন্তর্জাতিক ডাকাই তৈলে কই বাইনি ডাকাই মনে মনে কই বাইকে নথা করলো এর বাদে করা জি না বাল্লা বাইরে জোয়ান গোনাগার মানু মারা যাওয়ার পরে উম্মতে মুহাম্মদিয়ে যদি ভালো বলিয়া সাক্ষী দিয়া যায় আল্লাহ বন্দার নাম আল্লাহ ভালো লিস্টের মধ্যে নাম তুলিলেন হন সুবহানাল্লাহ এ কারণে মানো মারা যাইবা জনজার নামাজ সরি কইরে ভাই যত বেশি মানুষের জনজার নামাজ দাই ভাই তুমি মারা যাই ভাই কত বেশি মানুষ তোমার জনজার মধ্যে সরি কইবা ইতাই তোমার লাগি মাগফিরাত তোর দোয়া করবা লাভ হইব আর মাসুম বেগুনা ফেরেশতা বাইতেন মারা যাই ভাই খাস করে ইতার জনজার মধ্যে অংশ গ্রহণ করিও কোন কারণে ইতাই কামতর ময়দান সুপারিশ করবা আল্লাহ অমুক মানুষের মাফ করিয়া দেব আমি মারা যাওয়ার পরে তোমার বন্ধা আমার জনজার নামাজ শরীক হইছে হন সুবহানাল্লাহ আমার বুজুর্গন উম্মতে মুহাম্মদিয়ে জমিল গুনাহ খান করিয়া যায় তোমার বাম খান ধরে ফেরিস্তার কলমাতের মধ্যে লইন গুনাটা লেগিল এটা ডাইন খান ধরে সর্দার লগে লগে জানাইল ফেরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ে তওবা করার সময় দিলাইছে বাইরে কত সময় আল্লাহর হাবিবে ফরমায় সাবাসাতি আল্লাহ সাতটা ঘন্টা তওবার জন্য দান করল কোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ানি লাউফা ইলা বৈশিষ্ট্য হইল কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না উম্মতে মুহাম্মদিয়ে জমিন গুনাহ করবাই সাত ঘন্টার ভিতরে আল্লাহর দরবার তওবা করো আল্লাহ তোমার তওবার কবুল করবা গুনাহে মাফ করবা আর যদি সাত ঘন্টার ভিতরে জমিন তওবা করো না ডাইন খান ধরে ফেরিস্তা কইবা ও ফেরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ আর তোমার কলম বন্ধ করিও না বন্দায় জমিন তওবা করছে না এগুর নামে আমলের মধ্যে সেই গুনাহটা লিখিলাও এর কারণে খেয়াল করিও ভাইয়াই তওবা করিও যদি গুনাহ ওই না এর বাদেও 75 নামাজ পড়িয়া পাঁচটাবার তওবা করিও আল্লাহ তওবার কবুল করে তওবা করিরে আল্লাহ এই জমিনও বড় পছন্দ করেন কওনা সুবহানাল্লাহ
আমার ওয়াজে বুড়া লাগেন ঠিক আছে না খালি ওলি আল্লাহর রাসূল আম্বা কিসার মাত নাই তো মাসলা হইমু ঠিক আছে না হরু হরু তো মারা গেলে এখানে বাস্তব কথা কও না ভাই মানুষ আইন না 10 12 জন ইটা বলা না তুমি যাইও লাভ হইব বড় মানুষের জনজা যাইবা তুমি তানে ছুটাইবা বলা না আর মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চাই মারা গেলে জনজা যাইও কিয়ামতের দিন সুপারিশ করবাই তাই সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর দরবারে তওবা করিও আমার বুজুরগণ আল্লাহই ফরমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই আমার বান্দাবন্দী হল ও আমার ইমানদার বিশ্বাসী বান্দাবন্দী হল আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস নিয়তে তওবা করো তওবায় নাসুহার মতন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই সুবহানাল্লাহ আমার বুজুরগণ হযরত মূসা আলাইহিস সালাম ফরমায় আমার পেন্ডালের ভিতরে মাহফিলের ভিতরে তুই 70 বছর নিম কারাম খিয়াসর বাড়িয়া যা আল্লাহর বান্দায় জমিনের মধ্যে বাড়ায় না হাজার হাজার মানুষের সামনে বসিয়া রইছে একজনে আরেকজনের চিন্তা করুন খেরে অরিজিনের 70 বছর নিম কারামে যে আল্লাহর বান্দায় তো জানে আল্লাহর বান্দায় মন দুর্বল হইয়া আল্লাহর দরবারে ফান্দে আয় আল্লাহ এক বছর নাই দুই বছর নাই 70 বছর তোমার নিম কারামে করে লইলা আল্লাহ 70 বছরের মাঝে জমিন শর্মিন্দা করলাই না আয় এমন সময়ে জমিন আমারে শর্মিন্দা করায় আল্লাহ আমি বুঝি আর 70 বছরের নিমকারাম আই যদি প্যান্ডেল ধনে বাড়িয়া যায় আমি মর্ম আমার খানদানের মাঝে ইতিহাস হইব আমি 70 বছরের নিমকারা বসলাম আল্লাহ যদি 70 বছর জমিন শর্মিন্দা করছ না রে দয়া আল্লাহ 70 বছর তোমার নিমকারামে করিয়া কাটাইলা 70 বছর যদি আমার জমিন ইজ্জত বানাইলা আমি আইজ তোমার কাছে তওবা করলাম আমার 70 বছরের জীবনের গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আমি আইজ তোমে ওয়াদা করলাম আমি যতদিন জমিন বাসিয়া রইম আমার জীবনে আর কোনোদিন কোনো গুনার কাম করতাম নাই আল্লাহর জাত ইলা রহমান এবং রহিম আল্লাহর রহমতের ভান্ডারে জোস মারি দে আল্লাহ লগে লগে বান্দার তওবার কবুল করছে আল্লাহ 70 বছর গুনারে আল্লাহ মাফ করিয়া দিছে হযরত মূসা আলাইহিস সালাম হঠাৎ দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইছেন হোনা সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহ আপনি আমারে জানাইলাই আমার মহফিলের মধ্যে 70 বছরের নিম কারাম না বাড়াইলে দোয়া কবুল নাই জমিনও মেঘ দিতাই নাই এখন পর্যন্ত নিম কারাম খে বাড়াইল না আল্লাহ জানাইলা ও মূসা আমার বান্দায় জমিন 70 বছর আমার নিমকারামের মধ্যে খাটাই লাইছে রে আমার বন্দায় সারা জীবনের গুনাহ সামনে রাখি আমার কাছে তওবা করেছে আমি আল্লাহ রহমান এবং রহিম আমি যদি আমার বন্দারে মাফ করিয়া দেই না এই বন্দারে জমিন ওকে মাফ করিয়া দিত ও মূসা গুসা করিও না আমার বন্দার তওবার কবুল করে লাইছি এর কারণে আমি মনে রব্বুল আলামিন জমিন অনেক দিলাম হোনা সুবহানাল্লাহ আমার বুজুরগণ যখন মদ নিষেধ করাইল মদ নিষেধ হইল মদ হালাল না হারাম হারাম আমি যে আয়াতের করিমা পড়িলাম ও আয়াতের মধ্যে একটা ঘটনা আনছেন ঘটনাটা কইলাই রে ভাই সময় কমি যার মদ নিষেধ করাইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ঘোষণা করেন আল্লাহর হাবিবে জমিনের মধ্যে মদরে নিষেধ করছেন হারাম হয়ে গেছে আইস্তনে যদি কোনো মানুষে মদ্যপান করো আর আমি ওমরে যদি দেখি লাই তাহলে জমিনের মধ্যে তোমার গর্দন উড়াইলাইম হযরতে ওমর ওইলাই পরিমাণ গরম হযরতে ওমরই পরিমাণ গরম ওমরের মতন গরম জমিনও খাও ছিল না হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো যখন জমিন ইসলাম ধর্ম গ্রহণ করছ এই সময় 40 নম্বর মুসলমান এনর নাম হইল হযরত ওমর আমার বুজুরগান হযরত ওমর দ্বীন ইসলাম কবুল করার আগে আল্লাহর হাবিবে জমিনে বড় কষ্ট করিয়া দ্বীন ইসলাম
ইসলাম প্রচার করলা মাদারিজুন নবুয়ত 2 নম্বর খন্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বর্ণনা করে আল্লাহর হাবিব আকাল ইসলামে দোয়া করতা আল্লাহুম্মা আইজিল ইসলাম আবি উমর ইবনে হিশাম আও আবি উমর ইবনে খাত্তাব আল্লাহর হাবিবে দোয়া করতা আয় আল্লাহ اللهم أعز الإسلام بعمر بن الخطاب عمر بن هشام أي الله أبو جهل ده مسلمان بناو أو بعمر بن الخطاب أر حضرت عمر بن الخطاب ره دين إسلام غنديته دوكايلاو الله حبيب أبو جهل ابو عمر جل دعا خرصوي الله جايلا ونبي তুমি চিন্তা করিও না আবু জাহেল কোন সময় তোমার কলিমা পড়িয়া মুসলমান হইত না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম রিসাওয়া আল্লাহ ফরমাইলেন হাবিব আবু জাহেলের জন্য দোয়া করিও না খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তার দিল মধ্যে মোহর মারিয়া দিলাম তোমার কথা হে কোনিয়া অন্ত নাই দেখিয়াও দেখত নাই বুঝিয়াও বুঝত নাই কিন্তু নবী চিন্তা করিও না এমন একদিন হইব আমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইব না সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মাতা মুবারকানার জন্য লেঙ্গা তলোয়ার লইয়া বাইর হইছে আরবের মধ্যে এলান হইল যে মুহাম্মদের মাতা নিয়া দিবাই এ নরে জমিনের মধ্যে পুরস্কার দিয়া পুরস্কৃত করিলে ইম হযরতে উমরের মতন জজওয়ালা গরম কেউ ছিল না হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো নেঙ্গা তলোয়ার লইয়া বাইর হইছে হাঁটিয়া যায় রাস্তার মধ্যে একজনের লগে দেখাইল এনর নাম হইল নঈম বিন আব্দুল্লাহ এই জিজ্ঞাসা করলা হে উমর এত রাগান্বিত অবস্থায় হই যারায় বলে আমি মুহাম্মদুর মাতা না তামি যাইয়ার নঈম বিন আব্দুল্লাহ জানাইলা ও উমর যে নবীর মাতান তাই ও নবীর কলিমা পড়িয়া তোমার বইনার বলি জামাই মুসলমান হই গেছ আগে তোমার ঘর ঠিক করো বাদে মুহাম্মদর মাতা তুমি আনবা ঠিক না যার মাতা আনতা তোমার বইনার বলি জামাই এনর কলিমা পড়ি মুসলমান উমরের গুসা উঠিব না কোনো বিচারি বিচারক গেলে যদি হয় ইয়া আল্লাহ তোমার বাড়ির বিচার কে করত তুমি আইছ ই বিচারিদার হুশ জাগাত আছে সাইবা হনো তাতে খাসা মরিচ দি গুলি লিত মাত্রা শর্মিন্দা না হযরত উমরের মিজাজ আরো ভাত হইছে কইছে আজ বইনার বনি জামাই খতম আমার বুজুরগান লম্বা ঘটনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নই তো গরম আসা আমরা জমিন জবাই যাই আমরার পিছনে পিছনে শয়তান আছে আছে নানি মাতো না শয়তানে বডিগার্ড দিয়ে আমরারে গুরহার আর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা যে রাস্তা বাই যাইতা আমার মুখর মাত নাই নবী জিয়া কইছ শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা বাই আইত না হো না সুবহানাল্লাহ আর কি হো সুবহানাল্লাহ আমরার লগে হাজার হাজার শয়তান আছে না শুন নাই আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা 40 দিন পর্যন্ত শয়তান রাস্তা দান লইত ওলা ডরাইত তো গরম ও উমর রে ডরাই উমরে এলান করছেন আইসলে মদ হইল নিষিদ্ধ জান খবর পাই মো জমিন খল্লা উড়াইলাই মো বাইরে জোয়ান খানেওয়ালাই তা খাঙ্গাল মানে হইন না মাথো না খানেওয়ালা খাঙ্গাল গোখারা গরু জমিন দেখছনি মাথো না এখানে দীর্ঘা সারিয়ালে দেওয়া সড়কর দ্বারা গিয়া তাকাবো দীর্ঘা সিরিয়াল লইয়া তোমারে লাড্ডু করি ভালাইয়া একবার গিয়া আপনার প্লাস্টার করবো করবো না এগুলো তার জাতর কাসলো তে অরিজিনাল যে মানুষ আছে তার ইটা বুঝে না ইটা আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই হযরত উমরের নিষেধ হরসাইন এক ব্যক্তি আসলো মদ্যপান করতো
পরিমাণ মদর মদরি জমিনে আসলো আমল ছাড়তে পারছে না আর একদিন মদিনা শরীফের মধ্যে মদর বোতল লইয়া বাইর হইছে রাস্তা তাওয়ার বাদে দেখলো রে হযরত তোমার আমার সামনে মদর বোতল হাত এখন যদি আমারে দেখি লাইন তাহলে মারি যাইবা এখন আমার সামনে তোনে বাঁচার কোনো উপায় নাই এমন একটা রাস্তা এমন একটা রাস্তা যে রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই ব্রাঞ্চ কোনো রাস্তা নাই এক রাস্তা বাইরে যাওয়া লাগবো এখন যদি আপনি মহাসড়ক যাইতে চাও তাহলে ফুল ভরাইয়া যাওয়া লাগবো না নি মাথো না না অন্য কোনো বার হা নৌকা পাইতায় না কিনে এখন ফুল হয়ে গেছে আগে আসলো আপনার ঢালাই ফুল হল না এখন কিতা কত সুন্দর ফুল হয়েছে গিয়াও আপনি মহাসড়ক হল না ও তো আরাম লাগে ওবাইদি রাস্তা তোরা বাদ হয়ে গেছে আমি এই সিজনও আট নয় দিনও পাই গেছি রায় ও মনে আজ আট নয় দিন আগে রায় ফোনে তিনটায়ও পাই গেছি আপনারা সারা ওবাই গিয়া ও দাঁড়া ভাই গিয়া ওবাই গিয়া জারুল তুলো ইয়া বারো ইয়া বাঙ্গার ফার ইয়া মারিয়া গেছে বুঝেছে ও এটা আফতা বইলে ভাই ভাই এবার রান্না আসে ও ভাই রাস্তা আছে না বাঙ্গার ফার যাই তুই রান্না হইলে সাইড পাঁচটা রাস্তা আছে আছে না আছে ই বেঠা দে ভাই বারইছে ও ভাই যাইতো আর উমরে ফারুক ও ভাই তনে আইতার বিহিত কোনো রাস্তা নাই আমার বুজুর্গ আল্লাহর বান্দায় জন্য আমার দেখে হাতের মধ্যে বোতল আসলো আল্লাহর বান্দায় ধরাই যায় শরীরের মধ্যে তার একটা চাদর এইভাবে আসলো আল্লাহর বান্দায় চাদর উড়িয়া রওনা দিছে হাতের মধ্যে মদের বোতল আল্লাহর বান্দায় মদের বোতল লইয়া রওনা দিছে হযরত উমরে ফারুক রে জামলে দেখছে দেখার লগে লগে মদের বোতল এইভাবে চাদর দিয়ে আপনার বেড়াইলাই আর আল্লাহর দরবারে দোয়া করে যে আইস যদি উমরের সামনে দুনিয়া মায়া বাঁচাইলাও আমি যতদিন বাঁচিমো আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করতাম না এখন সুবহানাল্লাহ বাইরে মানুষ জমিন ব্যবহার করে মুসিবতের মধ্যে পড়িয়া যায় আল্লাহর বন্দায় জমিন ফান্দে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না বাইরে মানুষ মারা যায় মরে নাই কোন সময় ডাকাইতে মানুষ এরি নাই এই সময় মানুষের মনের মধ্যে যে ডরায় বন্দায় ডরাই যায় আমি তো মারা যাইনো আমার সময় নাই রে আমার ছেলে খানো আমার মেয়ে খানো আমার বাবা খানো মা খানো মানুষে ফাঁসির মধ্যে তুলে ফাঁসি তুটার আগে জমিনও মানুষে মা বাবার কথা সন্তানের কথা ইরে ধরে কোনো মানুষ আছে জমিন বেমার পড়ে যায় আল্লাহ বড় বড় বেমার তো আমরা হেফাজত করো ক্যান্সার হসপিটাল তো যখন ডক্টর রবি কান্নায় বাড়িতে রিলিজ দিলাই আল্লাহর বন্দা বাড়িতেই কোনো ঔষধ নাই আল্লাহর বন্দা যদি শিয়ান তাকে চিন্তা করবরে ডাক্তারে বাড়ির দিছেন ইনফেকশন ঔষধ নাই হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে আমার কোনো উপায় নাই ডাক্তারে আত্মীয় স্বজন দেখবা ই বেটায় জমিন জিনিস চাই খাবার লাগাবো সময় বেশি নাই সন্তান বাজারও যায় বিহারা বড় খোলা বাজার তুনে খালাং গোড়া নিয়ে দিব বাইরে আপেল দিব লোকেল জাটিঙ্গার কমলা নিয়ে দিব বাবায় জমিনও কমলা খাইবা আপেল খাইবা যাদুয়ে আড়াল তুলে চাইব আর জমিন আফসোস করব ও বাবা আইস তোমার খালাং গোড়া আমি জাদুয়া নিয়ে দিলাম আর কদিন জমিনও তুমি খাইবাই ডাক্তারে কইছে সময় বেশি নাই কোন সময় জমিন টনে মারা যাইবাই সন্তান দিয়ে জমিনও পরামর্শ করো ভাই আইন দে তুমি মেঘালয় যাইও না বেঙ্গালোর যাইও না মিজোরাম যাইও না খেনে ডাক্তারে ঘোষণা দিলাইছে কয়েক দিনের ভিতরে বাবা মারা যাইবা সন্তান বিদেশের জমিন কোন সময় যায় না কোন সময় আমার বাবা জমিন তোরে মারা যাইবা আমি যদি বিদেশের জমিন যাই তাহলে আমার বাবার জানাজার নামাজ আমি পড়া সম্ভব হবে না সন্তানে বাবারে কমলা খাওয়াইব বাবার মুখ ভাই চাইব জমিন আফসোস করব বাবায় জমিন বুঝি নাইবা আমার সময় বেশি নাই রে সন্তানা দিয়ে বড় মায়া কতরা আমার কোনো ঔষধ নাই এই সময় যদি মা বাবা ছোট কোনো অলাদ থাকে মা বাবায় দারোয়ান হয় আমি জমিনও দেখছি প্রায় জায়গার মধ্যে বাবায় জমিনও দারোয়ান নিয়ে জাদুরে চুমা খাই না ফরমাইন জাদুমণি এমন সময় জমিনও আইলায় আমি বাবা মারা যাইব জমিনও তোমার কোনো খেদমতর সুযোগ পাইলাম না বাবা তুমি বড়ই ভাই যদি আমি বাবা মারা যাই আমি মারা যাওয়ার পরে যে জায়গার মধ্যে
আমার কবরের মধ্যে দাফন করবা তুমি বড় বারবাদে আমি বাবার কবরের দ্বারে গিয়া দুয়া তুলিয়া দোয়া করিও তোমার দুয়ার কারণে আল্লাহ আমি বাবার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবা আল্লাহর মধ্যে বান্দি জমিল ব্যবহার করে মনটা দুর্বল হয়ে যায় হযরত ওমরের সামনে বন্দায় ডরাই গেছে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হযরত ওমর আমার সামনে আমারে দরিয়া মারিলাইবা আমি জমিন ডরাইয়া আল্লাহ সারা জীবন জমিন গুনাহ করেছে আইজ তওবা করিয়া যদি আমার ওমরের সামনে তোলে বাঁচাইলা আমার জীবনে কোনোদিন গুনার কাম করতাম নাই আইজ তনে ওয়াদা করলাম আমার জীবনে কোনোদিন মদ্যপান করতাম নাই আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আই উমরের সামনে আমার মদের বোতল দুধের বোতল বানাই দিলাম বন বনি জমিনে কোনো বেঠা আসেনি দুধ বানাই দিলেই তো হযরত উমর দরওয়াইস হইন আল্লাহর বন্দায় কম্পন করে খাফে জিজ্ঞাসা করলো বন্দা তোমার হাতের মধ্যে একটা বোতল দেখলাম বোতল কি আল্লাহর বন্দায় ডরাই ডরাই কইলো হে উমর আমার হাতের মধ্যে দেখলাই এখন আমার বগলের মধ্যে ঢুকাইলাম আমার লগে যে বোতল দেখলাই সেটা বোতল হইল দুধের বোতল তার মনে হইল কইলাই দুধের বোতল সে তো কইবার লইয়া যা গিয়া হযরত ওমর ফরমান হে জুয়ান দুধের বোতল আমি বুঝলাম দুধের বোতল তাহলে চাদর দিয়া গড়িয়া বগল হারাইয়া কোন কারণে নেও আল্লাহর বন্দায় হইল হে ওমর আপনি বলাও জান্দায় ইটা দুধ দেখলে মানুষের নজর লাগি নজর লাগি যায় নজর লাগি যায় এর কারণে আমি লুকাইয়া নিয়া আর আমি গুড়িয়া নিয়ার বগল দুধের বোতলটা বড় গরম আমি হাত দিয়া ধরার সম্ভব না আমি চাদরের মাধ্যমে বেড়াইয়া আমার বগল লইয়া আমি রওনা দিলাম হইলা দেখি কুল কি যা দুধ নেরে আমুল তা জানি না এরকম তা দেখি না দুধ হয়ে কোয়ালিটির আছে না মাথো না ভাই বেটি নেবা যে বেটিয়ে দুধর চা খা খুব খেয়াল করিও দুধ উড়াইলে আমুল তাজা 15 টাকার ভাই চাইও না এই রাইত আর গেট গেটে রইতা কথা ডক খালি কইব সারা দুনিয়া যার গিয়া এক প্যাকেট দুধে দুনিয়া যায় গিয়া ইচ্ছা হইয়া লাভ নাই ভাই রাইত 12টার সময় উঠিয়া গিয়া দোকানদারে চালাইয়া দুধ দেওয়া লাগবে আমুল তাজা এটা বহুত বেটিন আছে দুধর চা খারাপ বেটিন তোর দুধ না হইলে মাথার বিষ চাড়ে না তুমি গিয়া ফার্মেসির জন্য আইন দিবা এনালজিন এখন তো আর এটা হইতাই না এনালজিন আছে নি নাই এনালজিন নোভালজিন কোনটা নাই এখন হইল মাইগন প্লাস লুনোর 10 mg খাবার বাদে লগে লগে আরাম ইটা কোনটাই ধরত না মাইগন প্লাস আনি দিবা পাতা খাবাই লিগে মাথার বিষ চাড়ত না দুধর চা হইয়া লগে লগে মাথার বিষ না শেষ আছে না যার যেটা হই যা দিতাই বেটি তোর মায়া করিও যে করো জামাই বলো মাঝে মায়া নাই করো রকম তাই তো আন্তনে ইন সারা রাইত আল্লাহ আল্লাহ বললে কামাই বল কামাই তো না কুঞ্জি ঠিক রাখিও এর কারণে আমার বুজুর্গ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় হে জওয়ান তোমার হাতের মধ্যে যে বোতল এই বোতলটা আমার সামনে বাইর করো আল্লাহর বন্দায় ডরাই আল্লাহর দরবার নিবেদন করে আয় আল্লাহ আমি আগে আসলাম এক কেশর আসামি এখন হইলাম দুইটা কেশর আসামি এক তো মদ হারাম আমি লই আইলাম একটা কেশ আমার উপরে ওই গেল আমি আবার মদের বোতল দুধের বোতল কইলাম আমি মিশা মাত মাতিলাম আল্লাহ দুইটা কেশর আসামি আমারে আপনি মোলাই উদ্ধার করিলাও আই যদি আমারে ওমরের সামনে তোলে বাঁচাইলাও আমি যতদিন জমিনও বাঁচিয়া রইম আর মদ্যপান করতাম নাই আমার জীবনে গুনার কাম করতাম নাই আল্লাহর বন্দায় জমিন তওবা করে আর খাফি খাফি এইভাবে চাদরটা সরায় আস্তে আস্তে যখন চাদর সরাইয়া বোতল বাইর করে হযরত ওমর আতর মধ্যে যখন দে হযরত ওমর ফারুক যেমনি ফেলা করিছয় কোলার লগে লগে দেখা যায় আল্লাহ সেকেন্ডের ভিতরে আল্লাহ মদের বোতল দুধর বোতল বানাই দিছেন ওরনা সুবহানাল্লাহ আল্লাহ
দুধের বোতল আমি দেখি আমার অরিজিনাল দুধের বোতল না মদের বোতল ছিল আল্লাহর বান্দা কইল হে উমর অরিজিনাল ভাবে দুধের বোতল লই যাইলা হযরত ওমরে ফরমাইল ও জওয়ান আমি ওমরে তোমার কাছে হইয়া সেটা কিন্তু অরিজিনাল দুধের বোতল নাই সেটা আমাদের বোতল আসলো তুমি ডরাইও না ভয় করিও না এখন সত্য কথা মারে কইলাও আল্লাহর বান্দায় ডরাই ডরাই কইল হে আমিরুল মুমিনিন আপনি মদ নিষেধ করলাই আমি মদ্যপান করে মদ না খাইলে শান্তি পাই না আমি মদের বোতল লইয়া রওনা দিলাম রাস্তার মধ্যে যখন আপনারে দেখলাম আমি আল্লাহর দরবার তওবা করে নাইছি আয় আল্লাহ আই যদি ওমর সামনে দুনে বসাইলাও আমার মদের বোতল যদি দুধের বোতল বানাই দেও আমার জীবনে কোনো দিন জমিন মদ্যপান নাই আমার জীবনে কোনো গুনার কাম করব না হে ওমর তোমার দরে বম্বয়ে আল্লাহর দরবার তওবা করলাম আল্লাহ আমার চাদরের ভিতরে আল্লাহ মদের বোতল দুধের বোতল বানাই দিলা সুবহানাল্লাহ হযরত ওমর ফরমায়লো জওয়ান এই সময় যদি আল্লাহর দরবারে কইতা যায় আল্লাহ আমি যখন দুনিয়া তনে মারা যাইব আয় আল্লাহ আমারে তোমার জন্নত দান করিও আল্লাহ লগে লগে তোমার জন্নত দিলাই লওনে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ এই জমিনের মধ্যে নেক আমল করিও বান্দা যদি জমিনে গুনাহ কাম করিলাও আল্লাহর দরবারে তওবা করিও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবা তাহলে যে ঘরের মধ্যে পর্দা নাই বাড়ির মধ্যে পর্দা নাই এই ঘর বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইত না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله فرمانا مر حبيب محمد رسول الله صلى الله عليه وسلم أبنى زمين مؤمن بيتين تور جنائي ديو تارا جنو تادر چکر زمين نسي جدا بغير تا ويحفظوا فروجهم ونبي تمي مؤمن بيتين تور خاري মুমিন বেটাইন ধরে অন্য বেটাইন নাই মুমিন বেটাইনে যারা ও নবী তুমি তাদের জানাই দেও ওয়াহফাজু ফুরুজাহুম এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করতা জালিকা আজকালহুম সেটা তাদের জন্য পবিত্রতা এর কারণে বাইরে যাও পর্দার হালতে যদি জমিন চলে যাও বন্দা মারা যাইবাই তোমার জবানে দি আল্লাহর কলিমা জারি হইব না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি মরণের সময় কলিমা ভরিয়া মারা যাই ভাই আল্লাহর নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা আমি আগে হাদিস শরীফ পড়েছিলাম আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে আর ঈমানদার যখন মারা যাইব কলিমার হালতে মারা যাইব ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর বান্দা ঈমানি হালতে মারা যাইবাই আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা কোনা সুবহানাল্লাহ আমার বুজুরগণ লম্বা সময় আলোচনা করছিস না প্রায় দুই ঘন্টার ডাল লইল এটা বহু সময় আমি আগেও কইছি না নি লম্বা আলোচনা আমি করি আর আবো এখন পর্যন্ত আইজ আল্লাহ এই পরিমাণ তৌফিক দিছে আর আপনারা তাহলে বাকায়দা ফজর পর্যন্ত হইব না কিন্তু ওই হইতো না আবো হুজাইর হজরত আইয়া হারছে না আইয়া হারছে এর বাদে আরও দাওয়তি আলিম হল আপনারা ওলামাই কেরাম হল তসিবাঞ্চ নির্ধারিত টাইমে আপনারা সামনে আইবা আলোচনা করব আমি আর সামান্য সময় আলোচনা করব আল্লাহর ওলি শাহ সুফি পীর হযরত জওয়ান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মায়ার বান্দা নামে কওছাই জি আল্লাহর মকবুল ওলি হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে স্টা বুস্তা কিতাবের মধ্যে আনন সহবতে সালেহ তেরা সালে কোন সহবতে তালেহ তেরা তালে
لكنك تجد انك تجد انك تجد انك